नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। পশ্চিমবঙ্গের আসন্ন যে 2021 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে আমাদের সর্বভারতীয় নেত্রী এবং আমাদের মা মাটি মানুষের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পার্টির যেটা ইস্তিহার সেই ইস্তিহার ঘোষণা করেছেন। এই সরকার গত 10 বছর যেভাবে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে যেভাবে উন্নয়নমূলক কাজগুলোকে করেছে, তার সাথে এবার প্রায় দশটা উল্লেখ করেছেন উনি, যেগুলো এই বিধানসভা নির্বাচনে জিতলে মানুষের জন্য এই সুবিধাগুলো পাওয়া যাবে। তিনি ঘোষণা করেছেন প্রত্যেকের বাড়িতে বিনামূল্যে রেশন, গভর্নমেন্ট এলে প্রত্যেকের বাড়িতে বিনামূল্যে রেশন, বার্ষিক 5 লক্ষ নতুন কর্মসংস্থান, বেকারত্বের হার অর্ধেক হবে, যেটা একটা একটা নতুন যোজনা করেছেন উনি। প্রায় এটাতে এটাতে এটা করছে জেনারেল কাস্টের বছরে 6000 টাকা, প্রায় 1.5 কোটি মানুষকে পেনশন দেওয়া হবে যারা দারিদ্র সীমার মধ্যে রয়েছেন। আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের 24000 টাকা বছরে, 12000 2000 টাকা করে, 1000 টাকা করে 12000 টাকা, এটা ঘোষণা করেছেন। তো স্টুডেন্টদের যেটা ক্রেডিট কার্ডে আছে সেটা 10 লক্ষ ক্রেডিট প্লাস ক্রেডিট 8% সুদে, 4% সুদে। কৃষক বন্ধু প্রকল্পে প্রায় দশ হাজার, যেটা 6000 ছিল সেটা 10000 টাকা দেওয়া হবে কৃষক বন্ধুদের জন্য। বার্ষিক 10 লক্ষ নতুন MSME, যে ছোট যে প্রকল্পগুলো, 2000 বড় শিল্প ইউনিট যোগ হচ্ছে 10000 শিল্প ইউনিটের সাথে, আরো 25 লক্ষ এই যেটা টার্গেট নেওয়া আছে বছর 25 লক্ষ ঘর, মানে স্বল্প মূল্যের বাড়ি বানানো হবে এই গভর্নমেন্টের। আর 35 লক্ষ যারা একদম চরম দরিদ্র সীমার মধ্যে মানুষ আছেন তাদেরকে উদ্ধার করা হবে, তাদেরকে যাতে, মানে 35 লক্ষ মানুষকে। তো এই ইশতেহারে 10টা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, সবার মাধ্যমে আমি সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সর্বশ্রেণীর, সব ধর্ম, সব ধনী গরিব সমস্ত মানুষের জন্য যেভাবে কাজ করছেন, গত 10 বছরে তিনি যেভাবে কাজ করেছেন, আগামী দিনেও সে আশীর্বাদের হাতটা যেন থাকে, যাতে পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গ, যেটা 2011 থেকে মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন করতে, সেই সোনার বাংলা যাতে আগামী দিনে সুন্দরভাবে গড়ে উঠতে পারে এবং প্রতিটি মানুষের বাড়িতে যেভাবে মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো গেছে সেগুলো যাতে আগামী দিনেও থাকে। আর আমি রিকোয়েস্ট করবো মানুষকে, যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে একটা ধর্মকে নিয়ে রাজনীতি করছে এবং যেভাবে ধর্মীয় মেরুকরণ করছে কোনো কাজ না করে সারা ভারতবর্ষে, কোনো আজ পর্যন্ত কোনো ওদের নির্বাচনে কোথাও কোনো কিছু নেই যে আমরা এই করেছি হ্যান করেছি, কিচ্ছু নেই, কোথাও ডেভেলপমেন্টও দেখতে পাচ্ছে না, রাস্তাঘাটও দেখতে পাচ্ছে না, লাইট দেখতে পাচ্ছে না, জল দেখতে পাচ্ছে না, মানুষ যে স্বাস্থ্যসাথী কার্ড যেটা পেলো 5 লক্ষ টাকা করে মানুষ, আমি এক করে জাস্ট ঘুরে এলাম আঙ্গালিয়া গ্রাম থেকে, অসুস্থ মানুষের একটা মানুষকে অপারেশন করে নিয়ে এসছে, মানুষটা পড়ে আছে, দেখে এলাম আমি সুস্থ আছে, এখন গরিব মানুষ সে টাকার অভাবে ওষুধগুলো কিনতে পারছে না, আমরা সাথে সাথে পার্টির পক্ষ থেকে সেখানে ব্যবস্থা করে এলাম। তো এই যে গরিব মানুষগুলো, মানে এই এই প্রকল্পগুলো যাতে আমি হাত জোড় করে মানে মানুষকে বলবো যাতে এই প্রকল্পগুলো আগামী দিনে বন্ধ না হয়ে যায়, যাতে দিদির যেটা উদ্দেশ্য যে সব মানুষকে নিয়ে যেভাবে তিনি চলতে চাইছেন, যেভাবে তিনি উপকার করতে চাইছেন, মানুষ যেন ওনার সাথে থাকেন যেভাবে গত 10 বছর ছিলেন। আর সকলকে ধন্যবাদ রইল। আমার নিজের এলাকাতে অনেকগুলো ইন্ডাস্ট্রি খুলেছে, অনেকগুলো খুলেছে, অনেক এখনো খোলার মুখে রয়েছে। আমার বাড়ির পেছনে এক গাদা ইন্ডাস্ট্রি খুলেছে, ইন্ডাস্ট্রি খুলছে, দেখুন
যেটা বিগত 34 বছর 2011 আগে যে পরিবেশটা তৈরি করে দিয়েছিল পূর্বর্তন গভর্নমেন্ট, যেটা ভয় ভীতি মানুষের মধ্যে ব্যবসাদারদের মধ্যে তুলে রেখেছিল, সেটাকে সারিয়ে উঠে এখন বর্তমান গভর্নমেন্ট কিন্তু প্রচুর জায়গায় প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে। আমাদের রঘুনাথপুর সাইডটাতে দেখুন, আমাদের পানাগড় যেখানে হাব সেন্টার হয়েছে সেখানটাতে দেখুন প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি হচ্ছে না কেন সরকার ঘটনার পরে? কারণ মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেটা করেন। উনি মানে যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন বা যে বিজেপি পার্টি, যারা ইস্তেহার প্রকাশ করার পরে ইস্তেহারের একটা জিনিসকে কমপ্লিট করতে না পেরে শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি করে যায় তারা। আমার এখানে আসানসোল প্রোগ্রাম রয়েছে বলে গেছিল, এখনো রেকর্ডিং করা আছে আমাদের, যে 15 লক্ষ করে এক একজন যাদের ভোটার আছে তাদেরকে 15 লক্ষ করে অ্যাকাউন্টে জমা দেবো, 2 কোটি লোক বার্ষিক চাকরি দেবো, প্রচুর পরিমাণে বলেছিল। তো সেগুলো একটাও করেনি, ওরা কাজ করবে না, আর কেউ যদি ভালো কাজ করে সেটা খালি মানে উল্টিয়ে দিয়ে খালি ধর্ম নিয়ে রাজনীতি করবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। আর কিছু বলার কিছু নেই, পার্টিটাতে কিছু নেই, ওদের দুটো পা নেই। যারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে না, যারা পরের পার্টি থেকে চোর চট্টাদেরকে নিয়ে টিকিট দেয়, যাদের নিজস্ব কোনো ক্যান্ডিডেট নেই, তারা আগে আমি বলবো যে তারা নিজের পায়ে ভর করে দাঁড়াক, তারপর পশ্চিমবঙ্গে এসে স্বপ্ন দেখুক যে আমরা সরকার করব। নতুন না, ওর বাবা দাঁড়িয়েছিল, এবার ছেলে স্বপ্ন পূরণ করতে চাইছে। বাবা গতবার দাঁড়িয়েছিল, বাবা প্রায় 3rd পজিশনে ছিল, 25,000 আমি দেখুন, আমি কোনো গণৎকার নই, আর আমি যেভাবে বা আমার ছেলেরা আমার ব্লকের নেতৃত্ব আমার পঞ্চায়েত আমার পঞ্চায়েত সমিতি আমার জেলা পরিষদ যেভাবে মানুষের সাথে মানুষের পাশে, লাস্ট কোভিড মার্চ মাস থেকে কোভিড হয়েছিল, কোভিডে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা বাদ দিয়ে কোনো পার্টিকে দেখতে পাওয়া যায়নি, এটা মানুষ দেখেছে। আমরা যেভাবে মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি আশা করি ভরসা করি বারামুনি মানুষের প্রতি, যেভাবে আমাদেরকে পরিবারের মানুষ হিসাবে নিয়েছেন, মানে এটা দায়িত্ব বারামুনির মানুষের বেশি বেশি করে ভোটে যেতাম, তাতে আমরাও আমরা যেভাবে 27টি মানুষকে আমরা হয়তো একটু খুশি হবো, আরও বেশি ভোট আমাদের মার্জিন বাড়তে, এটাই ভাবা যাবে। দেখুন কে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যায় না, সহজ সহজ ব্যাপার নয়। আমরা যেটা কাজ করি আমরা দেখুন এলাকাতে বরাবর, আমার বাবা যখন ছিলেন 86 থেকে ছিলেন, তো আমরা নিজেরা নিজেদের এলাকায় পড়ে থাকি মানুষের সেবা করি, শুধুমাত্র জেতার জন্য নয় বা জিতে গিয়ে আমরা কোথাও লুকিয়ে যাবো এটার জন্য নয়, আমরা কন্টিনিউ প্রসেসে মানুষের পাশে থাকি, এটা মানুষের কাজ, মানুষের সাথে থাকতে চাচ্ছি মানুষের পাশে থেকে কাজ করতে চাই।